কপিরাইট ইস্যুতে একটা বাতচিত যাইতেছে রিসেন্টলি, রাইট? এবং আই এম এনজয়িং ইট ফর এ কাপল অফ রিজনস। সেটা হচ্ছে যে যে সরলপুর ব্যান্ডের যে গানটা সর্বতমঙ্গল, এই গানটা ব্যাকগ্রাউন্ড তো জানি, তারপর একটু বলি, এই গানটা হইতেছে গাইছে চঞ্চল চৌধুরী এবং সাউন্ড। তো ওনারা গাওয়ার সময় ওনারা হচ্ছে ক্রেডিট দেয় নাই সরলপুর ব্যান্ডের কপিরাইট করা, ওনারা ক্রেডিটের জায়গাতে উল্লেখ করছে সংগৃহীত। তারপর সরলপুর ব্যান্ড হইতেছে প্রোটেস্ট করছে, ওরা দাবি করছে যে এটা সংগৃহীত না, এটা আমাদের কপিরাইট করা গান, সুতরাং এটাকে নামাইতে ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে। এবং ইট মেক সেন্স, কারণ অনেকে বলতেছে বা ইভেন ওনারাও বলতেছে যে নামাইতে হবে কেন গানটা স্টাফ, নামাইতে হবে কারণ হচ্ছে গানটা হইতেছে অপপ্রচার হচ্ছে, রাইট? যদি এটা ট্রুলি সরলপুর ব্যান্ডের হয়ে থাকে, যেটা কি না আমরা এখনও জানি না, আনডিসাইডেড, এই মুহূর্তে আসলে আমরা আনডিসাইডেড না, এই মুহূর্তে রাইট নাও যখন আমরা কথা বলতেছি তখন পর্যন্ত আমরা জানি ফর এ ফ্যাক্ট, কাগজে কলমে প্রমাণিত, এই গানটা সরলপুর ব্যান্ডের নাও। সো এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, কোনো দ্বিধা নাই, এই গানের মালিককে সরলপুর ব্যান্ড, এই গান এটা থাকা উচিত কিনা, সংগৃহীত নামে প্রচারিত প্রচার হচ্ছে যেভাবে, এভাবে হওয়া উচিত কিনা, না এভাবে হওয়া উচিত না। সো ক্রনোলজিক্যালি চিন্তা করতে হবে। আমাদের একটা ইস্যু আমি খেয়াল করছি, আমরা ক্রনোলজি বুঝি না, কোনটা ঘটনা আগে, কোনটা ঘটনা পরে, পরের ঘটনাকে সামনে এনে উপস্থাপন করি, সামনের ঘটনাকে পিছনে নিয়ে উপস্থাপন করি, ক্রনোলজির পুরো কোনো মা বাপের গোষ্ঠী উদ্ধার করে ফেলি, তারপর আমরা উপস্থাপন করি যে হাউ আমাদের যুক্তি জাস্টিফাইড। এই কাজেই ভদ্রলোক করবেন। এখন যে ভদ্রলোককে নিয়ে কথা বলতে বসছি, ওনার নাম হচ্ছে সাইমন জাকারিয়া, উনি একজন রিসার্চার, ফোকলোর সাবজেক্ট রিসার্চ করেন, বাংলাদেশে খুবই ভালো উনি ফোকলোর সাবজেক্ট নিয়ে গবেষণা করেন। ওই যেটা বললাম যে আমাদেরকে ক্রনোলজি দিয়ে টাইমলাইন হিসাব করে ইয়ে করতে হবে না, যেমন আমি একটা এপিসোড করছি রাইট, সেখানে আলোচনা করছি, তো এখন এরকম কি হওয়ার সুযোগ নাই যে সরলপুর ব্যান্ড মিথ্যা কথা বলছে? হ্যাঁ অবশ্যই এরকম হওয়ার সুযোগ আছে, সরলপুর ব্যান্ড মিথ্যা কথা বলছে, বাংলাদেশে কে মিথ্যা কথা বলে না, দের ইজ এ ভেরি গুড চান্স যে সরলপুর ব্যান্ড যেই দাবি করছে যেটা তাদের মৌলিক গান, এটা ভুয়া দাবি, সুযোগ আছে হওয়ার। কিন্তু এখন ক্রনোলজি খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বুঝি না, ক্রনোলজিটা এখানে ইম্পর্টেন্ট। তারা যেই দাবিটা করছে অ্যাট দ্য পয়েন্ট ইন টাইম, যে সময় তারা এই দাবিটা করছে সেই সময় তারা কপিরাইটও করছে, এবং অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম তারা হইতেছে লিগালি বৈধভাবে এই গানের মালিক। না তারা যদি মিথ্যা দাবি করে থাকে সেটা পরবর্তীতে প্রমাণ হবে, কিন্তু যেই মুহূর্তে তারা কপিরাইটের কাগজপত্র দেখাইছে সেই মুহূর্তে করণীয় যেটা, সেটা হইতেছে যত এই যে কী জানি বলে চঞ্চল চৌধুরী এবং শাওনের এই গানটাগুলো নামায় ফেলা এবং তিরিং বিরিং করা বন্ধ করা, যে কারণে আমি একটা এপিসোড করছি। ওনারা কিন্তু গানটা নামায় নাই, ওনারা নানান রকম মোচড়া মোচড়ি না, যখনই তারা কাগজপত্র দেখায় ফেলছে ডকুমেন্ট, সাথে সাথে আর কোনো কথা নাই, এটা তাদের শেষ। এখন তাদের দাবি মিথ্যা কি না সেটা আপনি সময় নেন, প্রমাণ করেন, কিন্তু সেটা প্রমাণ না করে আপনি এই ফাঁকে আপনার এইগুলো প্রচার প্রচারণা করতে পারেন না। যদি তাদের দাবি সত্য হয়, কারণ তারা তো কাগজপত্র দেখাইছে, তাহলে এই ফাঁকে আপনি যে একটু চামে সংগৃহীত বলে প্রচার করে নিচ্ছেন, নিজের ভিডিওগুলো একটু প্রচার করে নিচ্ছেন, মনিটাইজ করে নিচ্ছেন, একটা ভুল বার্তা মানুষের কাছে যাইতেছে, এখানে কিন্তু তাহলে ক্ষতিগ্রস্ত সে হইতেছে। সো এই কারণে আমার যে ভিডিও আমি করছি, আমি করার সময় এটা খুব কনসিয়াসলি করছি, যদি এটা প্রমাণিত হয় পরবর্তীতে সরলপুর ব্যান্ডের দাবি মিথ্যা, তাতেও আমার ভিডিওটা ইনভ্যালিডেটেড করার সুযোগ নাই, কারণ আমার ভিডিও সকল সময়ের জন্য সত্য। সো ব্যাপারটা এইভাবে বুঝাই একটু সহজ করে খাওয়াই আর কি। সেটা হচ্ছে, মনে করেন আপনি খাইতে বসলেন, আপনি একটা খাবার খাইতেছেন, খাওয়ার মাঝখানে আছেন আপনি, যেটা চঞ্চল চৌধুরী এবং ওনারা আর কি শাওন, খাওয়ার মাঝখানে আছেন আপনি, খাওয়ার মাঝখানে এসে আমি দাবি করলাম যে আপনি যেটা খাইতেছেন এটা আমার খাবার। আমি যখন এই দাবিটা করলাম এবং প্রমাণ দিলাম, দাবি করলাম না, মৌখিক দাবি না, প্রমাণ দিলাম যে এটা আমার খাবার, আপনার সাথে সাথে করণীয় হচ্ছে আপনি সাথে সাথে খাওয়া স্টপ করে ফেলা, খাওয়া স্টপ রেখে এবার আপনি ইনভেস্টিগেশনে নামেন, আমার দাবি সত্য না মিথ্যা, আপনি খাওয়া কন্টিনিউ করবেন, আপনি আমার খাবার খাইতেছেন আর বলতেছেন ও এটা আপনার দাবি, আচ্ছা আমি আপনার সাথে একমত না, বলে আপনি দিয়ে কিন্তু খাওয়া চালিয়ে যেতেছেন, দিস ইজ নট হাউ থিংস ওয়ার্ক। যে কারণে আমি যখন এই ভিডিওটা করছি আমি খুব কনসিয়াসলি এবং অ্যাওয়ার হয়ে করছি যে হইতে পারে সরলপুর ব্যান্ডের দাবি মিথ্যা, হইতে পারে তাদের এই দাবি ভুয়া প্রমাণিত হবে পরবর্তীতে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি যে ভিডিও করতেছি এই ভিডিওটা অযৌক্তিক। শাওন এবং চঞ্চল চৌধুরীর কাছে হচ্ছে ভিডিও নামায় ফেলা, কোনো কথাবার্তা ছাড়া, নামায় ফেলা বলতে কি প্রাইভেট করে রাখা, পরবর্তীতে যখন এটা রিজলভ হবে কেস তখন আবার পাবলিক করবে, পাবলিশ করবে, রাইট? সেটা ওনারা করে নাই, তেনা পেঁচাইতেছিল, যে কারণে আমি এটাতে ওনাদেরকে নিয়ে কথা বলছি যে না এটা ওনারা করতে পারেন, এটা অবৈধ কাজ এবং এটা অনৈতিক কাজ। এটা গেল ফার্স্ট থিং, রাইট? আর সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে যে এই যে এই ভদ্রলোক সাইমন জাকারিয়া, উনি যেই দাবিটা করতেছেন যেভাবে ভিডিও দেখে, আমার কাছে এত হাস্যকর লাগছে ভাই, আপনারা আমি বুঝলাম না আপনারা কী চালের ভাত খান, মানে এগুলো কি আমি আমার চোখে লাগতেছে, আপনাদের চোখে লাগে না, আপনাদের কারো চোখে লাগে নাই? আমি যখন আমার সাথে এই ভিডিওটা একজন কমেন্ট করলেন আমার ইউটিউব ভিডিওর নিচেই, তখন আমি যখন বললাম যে উনি কি পারপাসফুলি স্টুপিড হচ্ছেন, মানে আমি আই জেনুইনলি আই কুডন্ট বিলিভ মাইসেলফ যে মানে কী এটা কী বলতেছে, আবার এটা আপনারা শেয়ারও করতেছেন, আপনারা বুঝতেছেন না, ফেসবুকে দেখলাম অনেকে শেয়ার করতেছে, তখন সেখানে আবার একজন এসে বলছে আমি নাকি ঘাউরা খাটতারামি করে মানতে চাচ্ছি না। তার মানে হইতেছে আপনারা দেখতেই পাচ্ছেন না অসারতাটা ওনার
ভিডিওর আমি ভিডিওটা ভিডিও দেখলাম আর অবাক হয়ে গেলাম যে সিরিয়াসলি ওকে ঠিক আছে লেট মি ব্রেক ইট ডাউন ফর ইউ হ্যাঁ সো শুরুতে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কী দাবি হচ্ছে সরলপুর ব্যান্ড করছে আর কী দাবি হচ্ছে উনি করতেছেন কিসের সাথে কী মিলাইতেছেন টাইম অ্যান্ড প্লেস ক্রনোলজি এগুলো মেনটেন করতেছেন কিনা নাকি হুদাই একটার সাথে আরেকটা ঢুকে আর একটার সাথে আরেকটা ঢুকে নিজের পয়েন্ট মেক এস্টাবলিশ করতেছেন এবং তার চেয়ে ইম্পর্টেন্টলি আর ইউ লিসেনিং টু মি এই যে আমি আপনার সাথে কথা বলতেছি আমি একটা কথা বললাম আমি একটা যুক্তি উপস্থাপন করলাম আমি একটা প্রমাণ উপস্থাপন করলাম আপনি একটা বার্তাই দিলেন না আপনি আপনার মতো ঠেলে চলে যেতেছেন তাহলে তো বিপদ অ্যাপারেন্টলি হি ইজ নট লিসেনিং সরলপুর ব্যান্ড কী দাবি করছে হি ইজ নট লিসেনিং উনি ওনার মতো ঠেলে বলে যাচ্ছে ওকে কীভাবে সেটা হচ্ছে সরলপুর ব্র্যান্ড আমি অ্যাগেন আর আবার ডিসক্লেমার দিয়ে নিই আমরা কথা কম বুঝি খুব বিপজ্জনক আমি একটা কথা বললে আপনারা এটা থেকে স্ট্রেচ করে আরেক কনক্লুশনে পৌঁছে যান যে আমি যেটি কনক্লুশন আমি প্রেজেন্ট করতেছি না অ্যাগেন আমি যত কথা বলতেছি ইট ডাজন্ট মিন আই এম ডিফেন্ডিং সরলপুর ব্যান্ড ইন দ্যাট যে আমি দাবি করতেছি যে তাদের দাবি সত্য হইতে পারে তাদের দাবি মিথ্যা হইতে পারে তাদের দাবি ভুয়া সেটা প্রমাণ হবে সামনে অ্যাট দিস পয়েন্ট ইন টাইম আমাদের হাতে যেসব এভিডেন্স আছে আমাদের হাতে ক্রনোলজিক্যালি আমরা যেই পয়েন্ট ইন টাইমে যে টাইমে যেভাবে রিচ করছি সেইটার ভিত্তিতে আমি এখন কমেন্ট করবো যদি পরবর্তীতে তাদের দাবি মিথ্যা প্রমাণিত হয় ইট ডাজন্ট মিন এনিথিং অ্যাট দিস পয়েন্ট মাই গড একটু পরে আবার আপনার হিসাবে বলবেন যেহেতু তাহলে কি সরলপুর ব্র্যান্ডের দাবি সত্য আপনি ধরে নিয়েছেন বা সরলপুর ব্র্যান্ডের দাবি যদি পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয় তখন আসে বলবেন ও আপনি যে ভিডিও বানাইছিলেন ও রেখো ধারে বাবা ওইটার সাথে এর কোনো কন্ট্রাডিকশন নাই প্লিজ এত কথা কইতে গেলে বিপদ ওকে প্রথম দৃষ্টান্ত দিচ্ছি বঙ্গীয় সঙ্গীত রত্নাকর বাংলা লোকসঙ্গীতের কোষ গ্রন্থ সর্বজয় মঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবন মন্দিরে গাইব ঠাকুর ও কানায় এই গানের ভিতরে অপূর্ব কিছু শব্দচয়ন আছে সেই শব্দচয়নগুলোর সঙ্গে এই গানটির অনেক অংশের মিল আছে আর সবথেকে মজার যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চায় এই গানের একটি অংশে বেজার কেন হব কানায় বেজার কেন হব ভালো মন্দ দুটি কথা কাছে কাছে বলিব এই অংশটি কিন্তু আমরা সরলপুর ব্যান্ডের পরবর্তীকালের যে ভোকালিস্ট তুরিনের কণ্ঠে পাই একটু অন্যভাবে আপনাদেরকে সেই অংশটি একটু শোনাই ইম্পর্টেন্ট যে ব্যাপারটা যে কোথায় কোথা এগুলো ব্যাখ্যা করতে হবে আমাকে আপনারা নিজেরা এগুলো দেখতে পাচ্ছেন না এই খবরগুলো এতবার সামনে আসছে এদের প্রত্যেকের বক্তব্যগুলো এগুলো আপনারা সবাই জানি তারপর এই ভদ্রলোক যিনি ওনার নাম হইতেছে সাইমন জাকারি উনি যখন এই কথাগুলো বলতেছেন আপনার কারো কানে বাজে নাই যে কী বলতেছেন উনি দিস ইজ নট দ্য ফ্যাক্ট দিস ইজ নট দ্য রিয়ালিটি আচ্ছা ওকে সরলপুর ব্যান্ড দাবি করে নাই এটা তাদের গান মানে অবশ্যই কপিরাইট করে তাদের গান মানে ইন দ্যাট যে এটা তার আকাশ থেকে নামায় ফেলছে সরলপুর ব্যান্ড ক্লিয়ারলি একদম ক্লিয়ারলি তারা বলছে ইন্টারভিউতে আগের ইন্টারভিউতে এখনকার ইন্টারভিউতে সবখানে যে তারা বিভিন্ন কীর্তনে যাইতো লীলা কীর্তনে যাইতো যাওয়ার পর সেখানে এই গানগুলো শুনতে পাইছে তারা এবং রাধাকৃষ্ণের গান এই স্টোরিটা তো আছে এটা তো তারা পয়দা করে নাই এই স্টোরি ইজ দেয়ার রাইট সো নানান ভার্সনগুলো এই রাধাকৃষ্ণ নিয়ে যেসব লীলা কীর্তন বা যেসব স্টোরি গানগুলো প্রত্যেকটা গানেরই স্টোরি কমন একই স্টোরি থাকবে একই স্টোরির উপর ভিত্তি করে সো স্টোরি কমন মানে এটা মিন করে না যে সে চুরি করছে ও মাই গড এগুলো ব্যাখ্যা করা লাগতেছে কোথাও স্টোরিটা কমন মানে এটা মিন করে না এটা চুরি করা হয়েছে শুধুমাত্র তখন প্রমাণিত হবে যদি সেই গানের কথা এবং সুর হুবহু পাওয়া যায় স্টোরি মিন করে না যে উনি ভদ্রলোক দেখাবেন যে ইয়ে তলার মধ্যে বসে ফুল ছুঁড়ে মারছে এটা প্রমাণ করে যে এটা চুরি করছে না এটা প্রমাণ করে এটা চুরি করছে তার এখানে স্টোরি চেঞ্জ করে ফেলবে রাধাকৃষ্ণের মাই গড যেইভাবে বলছে যে তারা যেভাবে তাদের গানে উপস্থাপন করছে যেভাবে ফুল ছুঁড়ে মারছে যদি শব্দ বাই শব্দ লাইন বাই লাইন মিলে তখন একমাত্র বলা যেতে পারে যে এটা চুরি একই গল্পের ভিত্তিতে তারা গল্প পয়দা করতেছে না গল্প যেটা সেই গল্পের ভিত্তিতে সকল রাধাকৃষ্ণের গান তাদেরটাও এটা কিছুই মিন করে না যে ওই ফুল মার্সে বলছে তাদের গানও আছে ফুল মার্সে বলছে অমুক বইয়ের মধ্যে লিখা আছে ফুল মার্সে বলছে না ইট ডাজেন্ট মিন যে এটা চুরি করা একইভাবে বলছে কিনা সেটা হইতেছে লাইক প্লেজিয়ারিজম যেটা প্লেজিয়ারিজম যেমন আমরা যখন রিসার্চ করি ব্যাপারে এগুলো যেন রিসার্চার হওয়া লাগে না এগুলো কমন সেন্সের বিষয়
প্লেজিয়ারিজম হইতেছে আপনি যখন প্যারাফ্রেজ করেন, আপনি কিন্তু এমন না যে একেবারে 100% প্যারাফ্রেজ করেন। প্যারাফ্রেজ করা মানে হইতেছে ইনাফ পরিমাণে হইতেছে আগে পিছিয়ে করা, যাতে করে বোঝা যায় যে আপনি কাজটা আপনি নতুনভাবে করছেন বা আপনি লাইনটা নতুনভাবে লিখছেন বা আপনি আপনার মতো করে লিখছেন। আপনি একটা লাইনকে তিনটা ভাগ করে যদি আগে পিছনে করে লিখতে পারেন, মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল প্যারাফ্রেজ ধরে নেওয়া যায়। কিন্তু আপনি যদি একটা প্যারাগ্রাফের মধ্যে একশোটা লাইন একই কাজ করেন, তখন সেটা আবার একটা কোয়েশ্চেনেবল ব্যাপার। কিন্তু আপনার গানের মধ্যে একটা লেখা লিখছেন, আপনি সেটার মধ্যে একশোটা লাইনের মধ্যে আপনি 10টা লাইনের মধ্যে দেখা যাচ্ছে আপনি লাইন ভাঙচুর করে করছেন এবং অ্যাকসেপ্টেবল পর্যায়ে আছে, সেটা অ্যাকসেপ্টেবল, সেটা চুরি না। ওকে, সো তারা যে গানটা বানায় সেই গানের স্টোরি হইতেছে শাশ্বত। এই গানের স্টোরি ইজ দেয়ার, গল্প ইজ দেয়ার, তাদের পক্ষে গল্প চেঞ্জ করা সম্ভব না। যদি কৃষ্ণ লিয়াকে রাধাকে ফুল ছুরি মেরে থাকে, তাদের গানেও এটা আসবে, আরেকজনের গানেও আসবে। এটা মিন করে না যে এটা চুরি। আমাদেরকে দেখতে হবে তারা যখন বলছে একই ভাষা হুবহু ইউজ করছে কিনা, যদি করে সেটা হবে চুরি, নাহলে সেটা চুরি হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কথা এবং সুর, সুরটা চুরি করা কিনা, রাইট, সুরটা চুরি করা কিনা, এটা নিয়ে আমি এখন পর্যন্ত কথা পাইনি, উনিও কোনো কিছু উপস্থাপন করে নাই। সো ধরে নিচ্ছি যে সুরটা ওদের অরিজিনাল, আই ডোন্ট নো, কারণ কাউকে তো এখনও কোনো কমপ্লেন করতে দেখতেছি না সুরের ব্যাপার, সবাই দেখি খালি লিরিক নিয়ে কথা বলতেছে। সো আমি আমার ক্যাপাসিটিতে কমেন্ট করে প্লিজ বোঝার চেষ্টা করেন, একটু মাথা খাটিয়ে বোঝেন, রাইট, কে কী বলতেছে না বলতেছে একটু লিসেন টু দ্যাম। আমি কী বলছি কথাটা, যে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাউকে সুর নিয়ে কমপ্লেন করতে দেখি না, সবাই দেখছি লিরিক্স নিয়ে কথা বলতেছে। সো আমি ধরে নিচ্ছি যে হয়তো সুরের ব্যাপারে কারো কোনো কমপ্লেন নাই, রাইট। পিছন দিক দিয়ে আবার বললেন না যে আপনি বলছেন এই যে ভিডিও নিয়ে আসছি না, এখন এই পর্যন্ত আপনি 5 মিনিট পর যে ভিডিও পাবেন, আমি খোদা আমি জানি না যে আপনি 5 মিনিট পর একটা ভিডিও সার্ফেস হবে কি না, আমি যখন ভিডিও করতেছি সেই মুহূর্তের পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুর নিয়ে কাউকে কথা বলতে দেখতেছি না। সো ওকে, ধরে নিচ্ছি যে সুরটা তাদের ইউনিক, লিরিক নিয়ে কথা বলি, বা হয়তো বা ইকোনমিটা সেটা নিয়ে যেহেতু কেউ কথা বলতেছে না, আমার সেটা নিয়ে কথা বলার ক্যাপাসিটি নেই, লিরিকটা নিয়ে কথা বলি। লিরিকের ব্যাপারে কী বলছে সরলপ ব্যান্ড, তারা ক্লিয়ারলি বলছে, এটা এমন না যে তারা বলে নাই, মানে ওই যে এখানে আবার বলতো আর ইউ লিসেনিং, তারা কী বলতেছে আর ইউ লিসেনিং, তারা কী বলতেছে মিস্টার জাকারি আর ইউ লিসেনিং, তারা বলছে যে তারা বিভিন্ন লীলা কীর্তনে যাইতো, সেখানে বাউল সাধকরা গান করতো, হেঁটে হেঁটে তারা সেগুলো শুনছে। স্টোরি কিন্তু একই, এটা বুঝতে হবে, রাইট, ওই যে ফুল ছুঁড়ে মারছে এই কথা তারা প্রমাণ হয় না যে তারা চুরি করছে, প্লিজ, একই স্টোরি রাধাকৃষ্ণের, তারা বিভিন্ন জায়গায় যেতে বিভিন্নভাবে, একই স্টোরি বিভিন্ন ঢঙে বিভিন্ন ভাষায় বিভিন্ন সুরে এক একজন এক এক জায়গায় গাইতেছে। তারাতের সরলপুর ব্যান্ড এটা ক্লিয়ারলি ক্ল্যারিফাই করছে যে আমরা সব জায়গায় গিয়ে এগুলো শোনার পর আমরা এগুলো এক জায়গায় করছি, যে ঢংটা তারা কিন্তু এটা বলছে যে ঢং ভাবধারা, মিউজিকের সুরের এবং কথার ভাবটা তারা মেনটেন করছে। সো স্টোরিটা কি, সো স্টোরির সিমিলারিটি দেখায় এখানে প্লেজারিজম হয়েছে, মানে হাউ স্টুপিড, স্টোরি একই হবে এসেনশিয়ালি। সুর তারা দাবি করছে তারা ভাবধারা বজায় রাখার চেষ্টা করছে, হুবহু কপি করে নাই, যেহেতু কপিরাইট দিছে এবং যারা কপিরাইট দিছে তারা দাবি করতেছে তারা হয়তোছে ইনভেস্টিগেট করে সত্যতা পাইছে। সো সত্য না মিথ্যা কতটুকু কি ইনভেস্টিগেট করছে সেটা আমরা সামনে আরও সামনে জানতে পারবো। সো সুর নিয়ে কমপ্লেন নাই কারো, বা কাউকে করতে দেখতেছি না, কথা নিয়ে গিয়ে, আর কথা তো রেকর্ডের আছে যে কারণে এটা প্রমাণ দেওয়া সহজ, রাইট, সুরটা তো মানে কথা তো কাগজের রেকর্ডে লিখা আছে, লিপিবদ্ধ আছে, সো প্রমাণ দেওয়া সহজ। সুরটা তো অডিওভাবে বা ভিডিও অডিও ভিজুয়াল থাকতে হবে, সেটা ডিফিকাল্ট কালেক্ট করা। সো হইতে পারে যে সুরটাও নট কী বলবো ইউনিক, কিন্তু সেটা প্রমাণ করা যাচ্ছে না বা সামনে প্রমাণ হবে, বাট এনিওয়েজ সেটা নিয়ে বেশি কথা বলার সুযোগ দেখতেছি এই মুহূর্তে লিরিক নিয়ে, রাইট। সো লিরিক নিয়ে দেখি তুমি কী বলে, যেখানে রাধার উদ্দেশ্যে কৃষ্ণের ফুল ছোড়ার একটি দৃশ্যের যে বর্ণনা আছে সেই অংশটা আমরা পাই, বিশেষ করে যেখানে বলা হয়েছে যে কোথায় পামু হাড়ি কলছি কোথায় পামু দড়ি, রাধে তুমি হও যমুনার জল আমি ডুববা মরি, এই অংশটির সঙ্গে যে আমরা এখন খুব মিলাচ্ছি ময়মনসিংহ গীতিকার মিল আছে। ওকে, রাইট, এই পুরোটা গান দেখাইলো, আমি পুরোটা গান পড়লাম, সেইভাবে মিল খুঁজে পাই নাই, আপনি অনেক মিল খুঁজে পাইছেন, আই ডোন্ট নো, ওকে ফাইন, উনি যে দেখাইছে সেখান থেকে বলি। এবং সেটা কিন্তু আমি বলতেছি তারা কিন্তু সরলপুর ব্যান্ড কিন্তু স্বীকার করে নিছে যে লাস্টের তিনটা লাইন ওরা এই কপি করছে নিছে একদম, কিন্তু 100% হুবহু না। এবং যখন কপিরাইট অফিসও কিন্তু এটা বলছে যে আমরাও ইনভেস্টিগেশনে পাইছি যে লাস্টের তিনটা লাইন নেওয়া হয়েছে, কিন্তু 100% হুবহু ওয়ার্ডিংটা না, একটু 19-20 আছে, যে কারণে আমরা এটা অ্যাকসেপ্টেবল হিসেবে করছি, কারণ 42 লাইনের মধ্যে বাকি সবগুলো লাইন হইতেছে এই জন্য বলে হুবহু কপি পেস্ট না।
সো এখানে কোনো চুরিদারের ব্যাপার না, এটা কিন্তু সরলপুর ব্যান্ডও দাবি করছে, এটা কপিরাইট অফিসও বলতেছে। এখানে এক যেটা বললাম এখানে আমাকে আবার বলতে হচ্ছে আর ইউ লিসেনিং, তারা কী বলছে, তারা কী দাবি করছে, আর ইউ লিসেনিং নাকি নিজের মতো বলে যাচ্ছেন আপনারা? তারা দাবি করছে যে আমরা বিভিন্ন জায়গায় শুনছি, বিভিন্ন জায়গায় নাও। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, ইটস পসিবল যে সরলপুর ব্যান্ড এই যে বইটুই, কারণ উনি তো রিসার্চার, দেখুন এখন বইটুই খুঁজে বের করে নিয়ে আসতেছে, তারা তো রিসার্চার, হয়তো রিসার্চ করে নেন নেসেসারিলি, আই ডোন্ট নো। সো ইটস পসিবল যে তারা বই থেকে দেখে দেখে ওয়ার্ড ওইভাবে করে ইয়ে করে নাই, তারা শুনছে এবং যারা গাইছে গাওয়ার সময় তারাও হয়তো বইয়ের মতো 100% বা উল্লা গাইছে, বা যারা গাইছে ওরা তত শিক্ষিত জন না বা অ্যাকুরেসির প্রতি অত যত্নশীল হওয়ার কারণ দেখি না। সো সরলপুর ব্যান্ড দাবি করে না যে তারা লিখিত বই থেকে কালেক্ট করছে। সরলপুর ব্যান্ড কী দাবি করছে? সরলপুর ব্যান্ড দাবি করছে তারা শুনে শুনে কালেক্ট করছে, বিভিন্ন জায়গায় যাইতো, এটা গাইতে শুনছে অনেকে, অনেকভাবে, অনেক ঢঙে, অনেক লিরিকে, তারা সেগুলো শুনে শব্দগুলো এমনভাবে পিক করছে জানি ওই ঢঙটা, ওই ভাবধারাটা বজায় থাকে, কিন্তু তারা এই শব্দগুলো যখন বসাইছে পাশাপাশি, তারা তাদের মতো করে ইউনিক স্টাইলে তারা নিজে বসাইছে, কাজটা করছে, এটা হচ্ছে তাদের দাবি। এবং এটা অ্যাকসেপ্টেবল কিনা সেটা নিয়ে তর্ক হতে পারে, কপিরাইট অফিস মনে করছে অ্যাকসেপ্টেবল, ওকে। আসলে কপিরাইট যেটা মনে অফিস যেটা মনে করছে সেটা আসলে অ্যাকাডেমিক্যালি অ্যাকসেপ্টেবল কিনা সেটা আমি জানি না, যে কটুক হইলে এটাকে অ্যাকসেপ্টেবল বলা যায় সেই রুল সম্পর্কে আমি কনক্রিটভাবে জানি না, সুতরাং সেইটা ব্যাপারে আমার কমেন্ট করার সুযোগ নেই। কিন্তু চোখের দেখায় তারা যে দাবি করছে তাদের দাবির সাথে কোনো ইনকনসিস্টেন্সি আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ওনারা এমনভাবে উপস্থাপন করতেছে না জানি কী ইনকনসিস্টেন্সি দেখাচ্ছেন, আমি কোথায় ইনকনসিস্টেন্সি দেখাইতে কিছুই খুঁজে পাইলাম না। বই থেকে দেখাইতেছেন ওরা তো এক্স্যাক্টলি কথাটাই বলছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, ঢংটা ধরে রাখছি, ইভেন ওয়ার্ডগুলোর কথা বলছে, তারা কিন্তু এটাও বলছে যে হুবু ইভেন যুবতী রাতে ওয়ার্ডটা পাশাপাশি এই দুটো ওয়ার্ডও এরা ওদের দৃষ্টিতে কোথাও পায় নাই খুঁজে কখনো। যে যুবতী রাতে গানটার নাম নিয়ে তো ইস্যু যখন হয়েছে তখন বলছে যে যুবতী রাধে এই দুইটা, এই চাংটাও হইতেছে ইউনিক তাদের দৃষ্টিতে। তার মানে কি যুবতী রাধে এইগুলো তো এই ওয়ার্ডগুলোতে সবগুলো গানের মধ্যে পাওয়া যাবে এবং এই গানগুলোর মধ্যে এই শব্দগুলোই ঘুরে ফিরে আসবে, এটা তো একই স্টোরির উপর, একই ক্যারেক্টার, একই সব কিছু। নাও কিছু যে তারা যে ঢংটা বা ভাবধারাটা ধরে রাখার স্বার্থে এই ওয়ার্ডগুলো ইউজ করছে, সেই ওয়ার্ডগুলো ইউজটা কীভাবে করা হয়েছে সেইটা কপিরাইট দ্বারা অ্যাকসেপ্টেবল কিনা বা প্ল্যাজিয়ারিজম বলা যায় কিনা সেইখানে হইতেছে প্রশ্ন। খুঁজে খুঁজে এই যে ওয়ার্ড মিলে গেছে, এই যে স্টোরি মিলে গেছে, তার মানে প্ল্যাজিয়ারিজম, হোয়াট, অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, ওকে দেখি উনি যে বলতেছে, ওকে। প্রথম দৃষ্টান্ত দিচ্ছি বঙ্গীয় সঙ্গীত রত্নাকর বাংলা লোকসঙ্গীতের কোষগ্রন্থ। সর্বজয় মঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবন মন্দিরে গাইব ঠাকুর কানায়। এই গানের ভিতরে অপূর্ব কিছু শব্দচয়ন আছে, সেই শব্দচয়নগুলোর সঙ্গে এই গানটির অনেক অংশের মিল আছে। আর সবথেকে মজার যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চাই, এই গানের একটি অংশে বেজার কেন হব কানায়, বেজার কেন হব, ভালো মন্দ দুটি কথা কাছে কাছে বলিব। এই অংশটি কিন্তু আমরা সরলপুর ব্যান্ডের পরবর্তীকালের যে ভোকালিস্ট তুরিনের কণ্ঠে পাই একটু অন্যভাবে, আপনাদেরকে সেই অংশটি একটু শোনাই। এখানে বলছে সর্বজয় মঙ্গলা রাধে বিনোদিনী রায়, তারা বলছে যে সর্বত মঙ্গল মঙ্গল রাধে বিনোদিনী রায়। সো অনেকটাই সিমিলারিটি আছে, কিন্তু অনেকটাই আছে কিন্তু একেবারে হুবহু না, নাও জুট্টু গাছে এটা অ্যাকসেপ্টেবল কি না সেটা নিয়ে ডিবেট হইতে পারে। বৃন্দাবনের বংশীধারী ঠাকুরও কানাই, এখানে বলতেছে বৃন্দাবন মন্দিরে গাইব ঠাকুরও কানাই, মিল নাই, মিল নাই। কিন্তু ইভেন লিরিকের চেঞ্জের কারণে কিন্তু স্টোরিটাও এখন একটু ডিফারেন্ট হয়েছে। তারা বলছে বৃন্দাবনের বংশীধারী ঠাকুরও কানাই, বংশীধারী ঠাকুরও কানাই বৃন্দাবনের, এখানে বলছে বৃন্দাবন মন্দিরে গাইব ঠাকুরও কানাই। সো এটা আমার দৃষ্টিতে অ্যাকসেপ্টেবল যে তারা এটা ইউনিক একটা ধাঁচ নিয়ে আসছে সেইখানে। ঠাকুর কানাই এখন কি নাম চেঞ্জ করে ফেলবে ওরা, নাকি বৃন্দাবনের নাম চেঞ্জ করে ফেলবে? ও বৃন্দাবন মিলে গেছে, ঠাকুর মিলে গেছে, এগুলো তো গল্পের ক্যারেক্টার, এগুলো তো চেঞ্জ করা সম্ভব না, মানে আর বাকি কোথাও তো কোনো মিল নাই। এই প্রথম দুই লাইন একটু মিল আছে তাদের সাথে, উনি তো এটা দিয়ে প্রমাণ করে দিলেন যে চুরিদারি হয়ে গেছে, কেমনে প্রমাণ হয়েছে এটা আমি জানি না। প্রথম লাইনটাতে একটু মিল আছে, একটু কোয়েশ্চেনেবল প্রথম লাইনটাতে, সেকেন্ড লাইনটাতে আমার কাছে মোটেও কোয়েশ্চেনেবল লাগতেছে না। বৃন্দাবন একটা নাউন, ঠাকুর কানা এগুলো নাউন, এগুলো চেঞ্জ করা সম্ভব না। কিন্তু যে স্টোরি লাইনটা তারা চেঞ্জ করে ফেলছে, সেখানে বসে বৃন্দাবন মন্দিরে গাইব ঠাকুর কানাই, তারা বসে বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, স্টোরি তারা চেঞ্জ করে তাদের মতো করে উপস্থাপন করছে। সো 100% অ্যাকসেপ্টেবল। বাকি যে লাইনগুলো, আজকে রাধা কুম্ভ জলে জল ভরিতে যায়, ধীরে ধীরে চিকন কালা পিছিয়ে পিছিয়ে যায়, জল ভরো সখী বিরস কেন মন আমারে ছাপায় রাখো, কোনো মিল নাই।
আপনার ধরনের কানাই আপনি রাখোর থেকে তোমার হ্যান রাঘর কী কী অনিল ডেকে কোনো গল্পেরও মিল নাই, কিছু ওয়ার্ড ঘুরে ফিরে আসবে অবশ্যই একই স্টোরি যেহেতু। সো এইখানে উনি দুইটা লাইন শুধু দেখাইছেন, 42 লাইনে একটা গানের মধ্যে দুইটা লাইনের মধ্যে শুধু প্রথম লাইনটা একটু কোয়েশ্চনেবল লাগছে, সেকেন্ড লাইনটা আমার কাছে লাগে না, আর পুরো গানে আর কোথাও কোনো মিল নাই। সো এটা উনি কী দেখাইতেছে না তখন ধর আই ডোন্ট নো। আচ্ছা পরে যাই। এই গানের একটি অংশে বেজার কেন হব কানাই, বেজার কেন হব ভালো মন্দ দুটি কথা কাছে কাছে বলিব। এই অংশটি কিন্তু আমরা সরলপুর ব্যান্ডের পরবর্তীকালের যে ভোকালিস্ট তুরিনের কণ্ঠে পাই একটু অন্যভাবে, আপনাদেরকে সেই অংশটি একটু শোনাই। এখানে যে দুটি উনি বললো যে বেজার কেন হবো কানাই, বেজার কেন হবো ভালো মন্দ দুটি কথা, এর এইটা হইতেছে তারা পরে তাদের গানের মধ্যে এটা কিন্তু উনিও বলছে যে তাদের অরিজিনাল যেই সুর ভোকালিস্ট যেই গানটা জমা দিয়ে ওরা ইয়ে করছে কপিরাইট করছে সেই গানের সম্পত্তি লাইনগুলো নাই হয়তো বা মনে হচ্ছে, কারণ উনি দাবি করতেছেন যে মেয়েটা যখন গাইছে পরবর্তীতে কনসার্টে তখন সেটা এই লাইনগুলো গাইছে সে, এবং 2012 সালে যখন সরলপুর ব্যান্ড যেই গানটা গায় সেইখানে সম্ভবত এই লাইনগুলো ছিল না। তো এনিওয়ে সেটা কথা না, কথা হচ্ছে যদি এটা তারা কপিরাইট না করে থাকে তাহলে সেক্ষেত্রে এটা মানে ওকে ফাইন, এই গানগুলো এই লাইনগুলো তারা গাইতেছে কিন্তু এই লাইনগুলো তারা কপিরাইট করে, যে কপিরাইটেড ভার্সনটা সেখানের মধ্যে এটা ঢুকায় না। সো দ্যাট দেয়ার ইজ নো ইস্যু অ্যাবাউট ইট অর উইথ ইট, সো দ্যাটস টোটালি ফাইন। সো পুরো গানের মধ্যে এত বড় একটা গানের মধ্যে উনি খুঁজে খুঁজে পাইছে দুইটা লাইন মিলছে, যে দুইটা লাইন হয়তো তারা কপিরাইটও করে নাই এখন গায় এভাবে করে, আর প্রথম দুইটা লাইনের মধ্যে প্রথম লাইনটা একটু মিলছে সেকেন্ড লাইনটা ওটা মিলেও নাই। সো এত বড় গান কিছু মিলে না, যেটা কিন্তু তার সরলপুর ব্যান্ড ওই ব্যান্ডই দাবি করছে যে আমরা এটা নিজেরা পুরোপুরি ইউনিক কিছু না, আমরা এটা শুনে শুনে গল্পটা স্টোরিটা মেনটেন করছি, এই ওয়ার্ডগুলো মেনটেন করছি, ভাবধারাটা মেনটেন করছি, তারপর আমরা ইউনিকভাবে আমাদের মতো করে করে সেটাকে কপিরাইট করছি। এখন তারা যদি দেখাইতে পারে যে সরলপুর ব্যান্ড যেভাবে করে যেই সুরে যেই ইয়েতে করে গানটা করছে এইটার একটা খুবই সিমিলার ভার্সন আছে, হ্যাঁ তাহলে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি, কিন্তু অন্যতো খুবই সিমিলার কোনো ভার্সন দেখাইতে পারতেছে না। উনি নানান জায়গা থেকে একটা শব্দ একটা লাইন একটু, সেটা তো সরলপুর ব্যান্ডে দাবি করছে যে আমরা নানা জায়গা থেকে শব্দগুলো নিছি ভাবধারা বজায় রাখছি, এটা মানে ইনকনসিস্টেন্সিটা এখানে কোথায়? নাও প্রশ্ন হইতেছে যারা যেই পরিমাণে করছে সরলপুর ব্যান্ড এটা প্লেজারিজম হিসেবে এটাকে অভিযুক্ত করা যায় কি না, এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না, এখন পর্যন্ত মনে হচ্ছে না। এখন যদি এ ব্যাপারে স্ট্রিক্ট রুল থাকে যে না একটুকু অ্যাকসেপ্টেবল না তাই আলোচনা হইতে পারে, কিন্তু এখন পর্যন্ত যুটুক তারতে আমার যে কমন সেন্স যুটুক বলে, কারণ এটা ওই যে কিছু লাইন যে হুবহু মিলে গেছে সেটা একটা রেড ফ্ল্যাগ, কিন্তু মানে ধরার মতো অবস্থা এখনও আমরা নাই। আর যে দুটো লাইন হুবহু মিলছে সেগুলো সম্ভবত কপিরাইট করো না, যদি সেটা হয়ে থাকে তাহলে এখানে কোনো রেড ফ্ল্যাগ, এখন পর্যন্ত আমি কোনো রেড ফ্ল্যাগ দেখতে পাচ্ছি না। ওকে আচ্ছা, সো উনি এতক্ষণ ধরে একটা প্রমাণ দিলেন, এটা কোনো প্রমাণ না, একটা প্রমাণ চাঁদপথ কিচ্ছুর মধ্যে পড়ে না, হি ইজ নট লিসেনিং টু হোয়াটস সরলপুর ব্যান্ড ইজ সেইং, সরলপুর ব্যান্ড উনি যা বলতে দেখাচ্ছেন তারা তাই বলছে, এবং উনি এমন কিছু দেখাইতে পারেন না যেটা তারা মনে হয় যে তারা এখানে অসত্য কিছু বলছে বা চুরি করতেছে। এখানে আমি এখন পর্যন্ত সরলপুর ব্যান্ডের ইউনিকনেসই দেখতে পাচ্ছি, এবং এটা 100% টোটালি কমপ্লিটলি কপিরাইট করার মতো ম্যাটেরিয়াল এখন পর্যন্ত, সামনে দেখি আরও। আপনারা লক্ষ্য করলেন কীভাবে আশুতোষ ভট্টাচার্যর প্রকাশিত পাণ্ডুলিপির সঙ্গে মিলে যায় মার্জিয়া আমিন তুরিনের গাওয়া এই গানের একটি অংশ। সেক্ষেত্রে বোঝা যায় যে এই গানটি যে একটি ঐতিহ্যের অংশ থেকেই গ্রহণ করা হয়েছে। ও মাই গড, যে ঐতিহ্যের অংশ থেকে গ্রহণ করা হয়েছে সেটা কি তারা অস্বীকার করছে কোথাও? অ্যাগেন, আর ইউ লিসেনিং টু দ্যাম? কী বলতেছেন ভাই, কী প্রমাণ দিচ্ছেন? নিজের মতো ঠেলে বলে গেলে তো হবে না, একটা অযৌক্তিক কথাবার্তা। দুইটা লাইন মিলছে এতে করে প্রমাণ হয় তারা একটা ঐতিহ্য থেকে নি, হ্যাঁ তারাই দাবি করছে, তারা দাবি করে নাই যেটা আমরা আবিষ্কারক, আমরা রাধাকৃষ্ণের স্টোরি আমরা আবিষ্কার করছি, রাধাকৃষ্ণের গল্প এই ক্যারেক্টারগুলো এই নাউনগুলো আমরা আবিষ্কার, এটা তারা দাবি করে নাই, তারা দাবি করছে আমরা গিগ এগুলো শুনে সেগুলো ব্যবহার করে আমরা এটার মধ্যে একটা ইউনিকনেস দিয়ে তারপর কপিরাইট করছি। কী বলতেছেন যে এটা প্রমাণ করে এতে তারা একটা ঐতিহ্য থেকে নিছে? হ্যাঁ তারাই বলতেছে আমরা একটা ঐতিহ্য থেকে নিছি। মানে এইগুলা এত অদ্ভুত লাগে আমাদের বাঙালির কাজকর্ম, এটা আবার আপনারা আমার শেয়ার দিয়ে প্রমাণ দিতেছেন, আবার আমি যখন বলছি যে আর ইউ গাইস বিং সিরিয়াস এটা আপনারা আমার শেয়ার দিচ্ছেন, আবার আপনারা তখন আমার বলতেছেন যে আমি নাকি খাটতারামি করতেছি, মানে আপনাদের কারো চোখে লাগতেছে না যে কী বলে যাচ্ছে, কী প্রমাণ দিচ্ছে? আপনার কাছে মনে হচ্ছে খুব কড়া প্রমাণ এগুলা। আচ্ছা একদম উপরের দিকেই, তোমার মতো সুন্দর রাধে পাইল দিত বিয়া, তারপরে রাধা বলছে আমার মতো সুন্দর রাধে কানাই যদি চাও গলেতে কলসি বেঁধে যমুনাতে যাও, কোথায় পাবো হাড়ি কলসি কোথায় পাবো দড়ি
তুমি হও যমুনার জল আমি ডুবে মরি। আচ্ছা দৃশ্যের যে বর্ণনা সেটা তো পাবেনি, তারা তো গল্প চেঞ্জ করে নাই, রাধাকৃষ্ণের তো একটাই গল্প। 9/11 কি সংঘটিত হয়েছে যে আমেরিকাতে টুইন টাওয়ারে বোমা মারছে, এখন সেটা নিয়ে যদি আমি একটা গল্প গান বানাই, আপনি একটা গান বানান, সেই গানের মধ্যে কি আমার এখন কি দুইটা দুই রকম হবে, যে 9/11 আপনার গানের মধ্যে হবে যে একটা হইতেছে টেম্পু খালে পড়ে গেছে আর আমার গানের মধ্যে হবে যে টুইন টাওয়ারের মধ্যে একটা বিমান ঢুকছে, এমন তো হবে না। আপনার গানেও এটাই আসবে, টুইন টাওয়ার ওয়ার্ডটা আসবে, সেখানে বিমান হামলা পড়ছে আসবে, আমার গানেও সেটা আসবে না, কতটুকু ডিফারেন্ট দে আর সেটা ডিসাইড করবে যে এটা ইউনিক কিনা আমারটা আপনারটা দুইটা দুইটা। ফুল ছুড়ে মারছে এটা আপনি দেখাইতেছেন, এটা না, এটা তো থাকবে, এটা স্বাভাবিক, এটা থাকার কথা, একই স্টোরি, দুইটা দুই স্টোরি না। প্রশ্ন হচ্ছে তারা যেভাবে উল্লেখ করছে, তাদের গানে যেভাবে তুলে আনছে, যে লিরিকগুলো যেভাবে বসাইছে, সেটা এটার মতো হুবহু কিনা, সেটাকে অবজেকশনেবল পর্যায়ে আছে কিনা। দেখি এখানে কি বলছে, তারা বলছে যে কদমতলায় বৈশাখ আনাই ফিক্কা মারে ফুল, রাইট, এখানে বলছে কি পিছন হইতে কৃষ্ট ঠাকুর মেলা মারলেন ফুল, কোথায় মিল আছে? কোনো মিল নাই, শুধু ফুল ছুঁড়ে মারছে, দ্য ফ্যাক্ট যে ফুল ছুঁড়ে মারছে, স্টোরি লাইনটা মিল আছে, এটা মিল থাকবে স্বাভাবিক, একই স্টোরি, কিন্তু উপস্থাপনার মধ্যে ছান করিয়ে আইসে রাতে মিল্লা দিলেন চুল ফিলল, এইরকম কোনো ধারে কাছে নাই, এইগুলো প্রমাণ। এই এই কারণে আমার বাংলাদেশের সরদের প্রতি ন্যূনতম সম্মান নাই। আপনারা যখন আমি যখন এগুলো বলি র্যান্ট করি, আপনারা ভাবেন যে ও আমি সেলফ হেটিং, আমি সেলফ হেটিং নাকি নাকি, এই হইতেছে আপনার স্ট্যান্ডার্ড, এই হইতেছে আপনার আপনাদের বুঝ কেন স্ট্যান্ডার্ড, রাইট? একই স্টোরি দুজন বলতেছে, স্টোরির মধ্যে সিমিলারিটি থাকবে, খুবই স্বাভাবিক, তারা তাদের মতো করে উপস্থাপন করলেও কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না, জাস্ট ছুর ফুল ছুঁড়ে মারছে আর রাধাকৃষ্ণকে, এই জিনিসটাই শুধু মিল আছে, কিন্তু লাইনের মধ্যে কোনো মিল নাই, শব্দে কোনো মিল নাই, স্টোরি লাইনের মধ্যে অলমোস্ট ডিফারেন্ট। উনি এটা দেখায় বলতেছে যে এই যে মিল মিল পাওয়া গেছে, এই মিলটা পাওয়া যাওয়ারই কথা ভাই, আর ইউ ক্রেজি, এই মিলটা পাওয়া যাওয়ারই কথা, এটা কোনো ইস্যু না, লাইনগুলোর দিকে তাকান, লাইনগুলোর মধ্যে কোনো মিল নাই, কি দেখাইতেছেন? মাই গুডনেস, একদম উপরের দিকেই তোমার মতো সুন্দর রাধে পাইল দিত বিয়া, তারপরে রাধা বলছে আমার মতো সুন্দর রাধে কানাই যদি চাও গলেতে কলসি বেঁধে যমুনাতে যাও, কোথায় পাবো হাড়ি কলসি কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনার জল আমি ডুবে মরি। স্যার এক্সকিউজ মি স্যার, আর ইউ লিসেনিং, আর ইউ লিসেনিং, যে এই দুইটা তিনটা লাইনের আপনি মিল দেখালেন, এই দুইটা তিনটা লাইনের মিলের কথা সরলপ ব্যান্ডে উল্লেখ করছে, তারা বলছে যে কয়েকটা লাইন তারা সরাসরি পিক করছে, করে একটু ওয়ার্ডগুলো চেঞ্জ করছে, এটা তাদের দাবি, তারা এটা অস্বীকার করে নাই। আপনার যদি তাদের সেই দাবিতে আপত্তি থাকে সেটা নিয়ে কথা বলতে পারেন, আপনি এটা কী দেখাইতেছেন, এটা তো তারা অস্বীকার করেন, এটা তারাই বলছে, মানে এটা কী দেখাইতেছেন আপনি আমাদেরকে, এটা কী কী মিন করে, এটা কিছু মিন করে না। সরলপুর ব্যান্ড দাবি করছে যে কয়েকটা লাইন আমরা পিক করছি সরাসরি, কপিরাইট অফিস দাবি করছে যে লাস্টের তিনটা লাইন 42 লাইন গানের মধ্যে তারা সরাসরি পিক করছে, কিন্তু কিছু ওয়ার্ড এমনভাবে চেঞ্জ করছে, আমাদের কাছে মনে হয়েছে যে এত বড় গানের মধ্যে একটু মিল পাইছি, ছেড়ে দেওয়া যায়, আমরা ছেড়ে দিছি। এবং আপনি দেখাইছেন যে কাগজে লিখা, বইয়ে লিখা, এখানে লিখা, ওইখানে, হ্যাঁ এটা তো সরলপুর ব্যান্ডই দাবি করছে, বিভিন্ন সরলপুর ব্যান্ড হয়তো কাগজ বই থেকে নেয় নাই, সরলপুর ব্যান্ড দাবি করছে বিভিন্নজন বিভিন্ন জায়গায় গাইতেছে সেখান থেকে নিছে। সো হ্যাঁ আপনিগুলো বই কাগজ ওই অমুক বাউল টাউল দেখাইয়া কী বুঝাইতে চাইতেছেন, তা এটা তো তাদেরই দাবি যে আমরা অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে নিয়ে এটার মধ্যে একটা ইউনিকনেস দিছি, স্টোরিটা কি সিরিয়াসলি? ওকে আচ্ছা আমার ফাইনাল কথাটা শুনে নিই, আমরা আগেও বললাম যে এই গানটির সত্তাধিকার হিসেবে দাবি আর চলে না, এবং আমাদের কথারই প্রতিফলন কিন্তু রয়েছে সরলপুর ব্যান্ডের ম্যানেজার আলামিনের কণ্ঠে, যে ইন্টারভিউটা তিনি দিয়েছিলেন বেশ আগে চ্যানেল 9-এর একটি অনুষ্ঠানে। সরলপুর ব্যান্ডের আলামিনের এটা একটা এক্সপ্লেনেশন তারা দিয়েছে, আমি পত্রিকায় পড়ছি, যে তারা বলছে তাদের বক্তব্যকে যেভাবে তারা বলছে সেভাবে উপস্থাপিত হয় না, 30% যেটা নেওয়ার কথা বলছে সেটা অসম্পূর্ণভাবে উপস্থাপিত হয়েছে, এবং আমি ভিডিওটাতে দেখছি যে ভিডিওটাতে আসলে কেটে কেটে যখন উপস্থাপন করছে টিভিতে কেটে 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 দেখাচ্ছিল সিন, এবং সেইখানে কিছু ওয়ার্ড লস্ট হয়েছে। নাও এখন তারা ব্যাখ্যা দিছে যে যেখানে সেখানে যে কিছু ওয়ার্ড লস্ট হয়েছে তাতে করে তারা যেটা বলছে সেটার অর্থটা বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে, তারা তো সেটার ব্যাখ্যা দিয়েছে, আপনি আবারও এটা বলতেছেন কেন? আগেন আর ইউ লিসেনিং, আর ইউ লিসেনিং, তারা কী বলতেছে আপনি কি শুনতেছেন নাকি নিজের মতো করে বলে যাচ্ছেন? আপনি যা বলে আসছেন এখান পর্যন্ত প্রত্যেকটা জিনিস তারা নিজে থেকেই বলছে, তারা নিজে থেকেই ব্যাখ্যা দিছে, নাও তাদের ব্যাখ্যাটা অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্টেবল সেটা নিয়ে কথা হতে পারে, এই লোক আবার সেগুলোই দেখাইতেছে, সেগুলোই দেখা যাচ্ছে একটার পর একটা, কিন্তু তারাই বলছে, অদ্ভুত। এই গানটি তারা সংগ্রহ করেছেন একজন বাউলের কাছ থেকে, যদিও তারা সেই বাউলের নামটি বলেননি, এটা তাদের নৈতিক দায়িত্ব ছিল তার নামটি বলা এবং তার সেই বাউলের স্ত্রীর নামটি বলা যারা এই গানটা করতেন। একই সঙ্গে সরলপুর ব্যান্ডের আলামিন এবং তাদের দলের সবাই মিলে একটি কথা বলেছেন, এই গানটি মূলত লীলা কীর্তন এবং এটা সমাপনী সঙ্গীত হিসেবে পরিবেশিত হতো।
তাহলে তাদের কথার ভিতর দিয়েই কিন্তু সব কিছু প্রমাণিত হয়ে যাচ্ছে। যদিও তারা কপিরাইট নিয়েছেন এই গানটির, কিন্তু কপিরাইট নেওয়ার কোনো বৈধতা তাদের হাতে ছিল না, কিন্তু হয়তো তারা বাণিজ্যিক উদ্দেশ্যে এটা করেছেন, একটা হীন উদ্দেশ্যে। বাউলের যে কথাটা বললেন, ইটস পসিবল যে তারা সেই বাউলের নাম নিতে ভুলে গেছে বা বাউলের নাম ভুলে গেছে টিভিতে এসে। হ্যাঁ, এটা খুব ভালো হইতো যদি তারা যখন যাদের কাছ থেকে কালেক্ট করছে একদম লিখে নামগুলা লিখে রেখে রেখে তারা হয়তো রাস্তা দিয়ে একজনের সাথে কথা হয়েছে নিছে, অত স্ট্রিক্টলি হয়তো মেনটেন করে নেয়, করা উচিত ছিল। বেস্ট কেস সিনারিও অবশ্যই আইডিয়াল কেস সিনারিও তো সেটা হওয়া উচিত ছিল, সেটা করে নাই বাংলাদেশ হারে বাবার। উনি নিজেই তো একজন স্কলার হয়ে যেই রকম যুক্তি উপস্থাপন করতেছে, উনি পোলাপান যারা স্কলার না তাদেরকে এখন খুব হাই স্ট্যান্ডার্ড সেট করতেছে, ওই স্ট্যান্ডার্ডে সেট করলে উনি স্কলার হয়ে কী বলতেছে আমি বুঝতেছি না, মানে রিসার্চার হয়ে ফোকলোর রিসার্চার জায়গা। হ্যাঁ, তাদের উচিত ছিল যেখান থেকে যখন যেটা কালেক্ট করছে সব একদম স্ট্রিক্টলি লিপিবদ্ধ করে টিভিতে এসে একদম স্ট্রিক্টলি বলা, সেটা বাংলাদেশে কেউই করে না, সেখানে তারা তো নর্মাল পোলাপান তো এগুলো একাডেমিকভাবে করার, ওটা কিছু মিন করে না নেসেসারিলি যে তারা সেখানে কোনো বাজে উদ্দেশ্য ছিল বাউলের, কিন্তু তারা এটা শিয়ার ক্লিয়ারলি তারা নিজ থেকে বলছে যে বাউলের কাছ থেকে শুনে আমরা তারপর তার কাছ থেকে নিছি, কিন্তু নাম কেন বলে নাই বাউলের এক্স্যাক্টলি এটা এখন উনি দোষ ধরতেছে। আচ্ছা, ভালো কথা, এটা দোষ হয়েছে, ওকে ফাইন, পাইসেন লামসাম। আর এবং লীলা কীর্তনের সমাপনীতে গান, হ্যাঁ লীলা কীর্তনে ভাই ভাই ইউ আর নট লিসেনিং, ভাই প্লিজ ইউ আর নট লিসেনিং, নিজের মতো কথা বললে হবে না, এটা লীলা কীর্তনে গাওয়া হয়, এটা লীলা কীর্তনের গান, এটা রাধাকৃষ্ণের গান, এটা আমরা সবাই জানি, এখানে কোনো দ্বিমত নাই, এটা তারাও জানে, এটা আমরাও জানি, এটা তারাও বসে, এটা আমরাও বসে, এটা এটা মিন করে না যে তারা চুরি করছে, এটা মিন করে না তারা চুরি করছে, মাই গড, এটা মিন করে না তারা চুরি করছে, তারা চুরি করছে অনলি তখন মিন হবে যখন আমরা দেখবো যে তারা চুরি করছে। আপনি এখন পর্যন্ত কোথাও প্রমাণ দিতে পারেন নাই তারা সেই এক্সটেন্টে চুরি করছে যেটাকে চুরি বলা যায়, আপনি যতটুকু প্রমাণ দিচ্ছেন ওটুক তারাই স্বীকার করে নিয়েছে, ওটুক ব্যাখ্যা তারাই দিছে, কী দেখাইতেছেন। আর বাংলাদেশের পাবলিকও আরে বাবা রে বাবা, লিঙ্ক ভিডিও দেখাইলে পাগল হয়ে যায়, প্রমাণ কি যে দেখাইতেছেন হুঁশ নাই। লীলা কীর্তনের আসরে এই গানটি যে পরিবেশিত হয় তার একটি দৃষ্টান্ত সর্বশেষে আপনাদের দেখাতে চাই। এই যে উনি যে কী পরিমাণ ভদ্রলোককে আমি সম্মান দিয়ে কথা বলতে পারতেছি না, পার্ডন মি, কারণ আমি যদি ওনাকে এখন সম্মান দিয়ে কথা বলি তাহলে বাঙালি বুঝবে না যে বাঙালিরা কী নিয়ে নাচানাচি করে, কাদেরকে ওনারা সম্মানের জায়গায় বসায়। এই ভদ্রলোক ন্যূনতম বুদ্ধি মাথায় কমন সেন্স ওনার আছে, আপনাদের অডিয়েন্সের কথার কী বলবো, খুবই দুঃখজনক, ওনার আছে, উনি যে গানটা এখন দেখাইবেন যে দেখাবেন যে গাইতেছে, আমি আগে বলি তার ব্যাখ্যাটা পরে করতেছি, গানটা যে শুনবেন না, গানটা দেখাবে একটা মন্দিরের মধ্যে ইয়ে গাইতেছে, এরা কীর্তন লাফালাফি করে গাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে গানটার প্রত্যেকটা লাইন সরলপুর ব্যান্ডের গানের সাথে লাইন বাই লাইন, শব্দ বাই শব্দ, শব্দ বাই শব্দ এক। গানটা শুনেন তারপর আমি ব্যাখ্যা করতেছি হোয়াট ইট মিন্স। শুনলেন গানটা, শব্দ বাই শব্দ এক, তার মানে তারা সরলপুর ব্যান্ডের গানটাই গাইতেছে, এরা সরলপুর ব্যান্ডের গান। আপনি কিন্তু এই লোক যে প্রমাণ কোথাও প্রমাণ দিতে পারে নাই যে সরলপুর ব্যান্ডের গানের সাথে কোনো একটা লিরিক্স শব্দ বাই শব্দ লাইন বাই লাইন মিলতেছে, এক দুই তিনটা জায়গা আছে সেটা তারা স্বীকার করেনি স্যার, কোথাও কিন্তু শব্দের পর শব্দ লাইনের পর লাইন মিল নাই। এই যে কীর্তনে যে গানটা গাইতেছে এটা শব্দের পর শব্দ লাইনের পর লাইন 100% এক, তারা সরলপুর ব্যান্ডের গান কভার করতেছে, ভাই আপনি কি পাগল। আচ্ছা, এটা যদি এটা যদি এমন হয়ে থাকে সরলপুর ব্যান্ড তাদেরটা চুরি করছে লীলা কীর্তনেরটা, তাহলে তারা যে কীর্তনে যেটা গাইতেছে সেটা তো কোথাও প্রমাণ আছে, সেই প্রমাণটা কোথায়? আপনি তো কোথাও খুঁজে পাইলেন না যে সরলপুর ব্যান্ডের যে ভার্সনটা এটা কোথাও আছে, তার মানে এরা সরলপুর ব্যান্ডের গান গাইতেছে, সরলপুর ব্যান্ড এদের গান গাইতেছে না, মাই গুডনেস। এই গানটা আপলোড হয়েছে 2020 সালে মার্চ মাসে, সম্ভবত এই বছরের মার্চ মাসে এই গানটা আপলোড হয়েছে ইউটিউবে। সরলপুর ব্যান্ড এই গান কপিরাইট করছে 2018, তারা 2010 সালে এই গানটা লিখছে তাদের দাবি, 2008 সালে 2012 সালে তারা টিভিতে এটা গাইছে প্রথমবার, আর এইটা যেটা আপনি দেখাইতেছেন এটা 2020 সালে এই বছর কয়েক মাস আগে আপলোড হয়েছে ইউটিউবে, তারা সরলপুর ব্যান্ডের গান গাইতেছে শব্দ বাই শব্দ লাইন বাই লাইন এক, মাই গুডনেস।
এবং তারা গাইতেছে যেগুলো হয় কি বাংলাদেশে কীর্তনে বা ইয়েতে, যারা ওই যে ইয়ে মিউজিক বাজে না কি জানি বলেন, পার্টি ব্যান্ড পার্টি, তারা বিভিন্ন হিন্দি সিনেমার গান, বিভিন্ন জনপ্রিয় গানকে তারা তাদের ওই জনপ্রিয় গানকে তারা কভার করে। এখানে শুধুমাত্র গানটার মাঝখানে এরা হরে হরে ঢুকায়, এরা যখন মন্দিরে গায়, কারণ তো রাধাকৃষ্ণ নিয়ে গান, লীলা কীর্তন নিয়ে গান ইউটিউবে দেখছে হয়তো পছন্দ হয়েছে, হরে রাধাকৃষ্ণ নিয়ে গান, এরা এরা মন্দিরে গিয়ে পূজার সময় গাইতেছে, মাঝখানে হরে হরে ঢুকাইছে, পুরাটা গান সরলপ ব্যান্ডের গান কভার করছে। ওই যে আপনার উল্টাই দিয়ে ক্রনোলজি, যে কারণে সামনে বসি, ক্রনোলজিটা ইম্পর্টেন্ট। 2012 সালে সরলপ ব্যান্ড যে গান গিয়ে গান টিভিতে গাইছে, 2020 সালে মন্দিরে একজন সেই গান গাইতেছে, সরলপ ব্যান্ডের গান কভার করতেছে, সেটা আপনি আপলোড দিয়ে বুঝাইতেছেন সরলপ ব্যান্ড ওদেরটা চুরি করছে। কিভাবে এটা প্রমাণ হইল? যদি হয়েও থাকে আপনার এটা প্রমাণ করে না। ও মাই গড, আমি আর কোনো কথা, আমি কোনো ভাষা নাই, আমি ভাষা হারিয়ে ফেলছি, আমি একটা ওয়ার্ডও ব্যয় করতে চাই না। উনি একজন রিসার্চার, আপনার এই ভিডিও আমাকে শেয়ার দিয়েছেন, আপনারা আবার কনভিন্সড যে এটা কী জানি মিন করে, এবং সেটা উনি এখানে কি কিছু প্রমাণ করতে চাইছেন বোধহয়, রাইট? উনি দেখাইছেন যে সরলপুর ব্যান্ড গান, সরলপুর ব্যান্ড রাধাকৃষ্ণ নিয়ে গান লিখছে, উনি যেটা প্রমাণ করছেন এসেনশিয়ালি যে সরলপুর ব্যান্ড রাধাকৃষ্ণকে নিয়ে গান লিখছে, যে রাধাকৃষ্ণকে নিয়ে গান, সরলপুর ব্যান্ডের যে স্টোরি, এই স্টোরির সাথে এই স্টোরির মিল আছে, সরলপুর ব্যান্ডের যে শব্দ রাধা, সরলপুর ব্যান্ড রাধা শব্দ ইউজ করছে, সরলপুর ব্যান্ড কৃষ্ণ শব্দ ইউজ করছে, সরলপুর ব্যান্ড বলছে যে রাধাকৃষ্ণকে ফুল ছুঁড়ে মারছে, দুই নম্বরই। অ্যান্ড সরলপুর ব্যান্ডের কী করণীয়? তাহলে রাধাকৃষ্ণ নাম চেঞ্জ করে, রাধা যে কৃষ্ণকে ফুল ছুঁড়ে মারছে ওই স্টোরিও চেঞ্জ করে ফেলে, তাহলে ওটার ইয়ে গান থাকবে না, ওটার ওটার রাধাকৃষ্ণকে নিয়ে গান হবে না, ওটা হবে ফখরুল ইসলাম আর এই ভদ্রলোকের নামকে ওনাকে নিয়ে গান। সরলপুর ব্যান্ড এখন উচিত একটা গান বানা সাইবন জাকারি এবং ফখরুল ইসলামকে নিয়ে, তাইলে ওটার সাথে রাধাকৃষ্ণের স্টোরি মিলবে না। সিরিয়াসলি ভাই,